হ্যালো রিওন আজকে আলোচনা করবো যে এটা খুব ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে তোমার এক্সাম সিবিটি এক্সাম তো সিবিটি এক্সাম অত হবে কি হবে না ক্যান্সেল হচ্ছে কি না তো এই বিষয় নিয়ে কিন্তু উনত্রিশ তারিখ তোমার ডিজিটি থেকে কিন্তু তোমার মেল এসছে তো সেই মেল আমি ডিস্ট্রিবিউট করিনি এই কারণে বা ডিসকাস করিনি তোমাদেরকে কারণ এটার কনফারেন্স না পাওয়া পর্যন্ত আমি ডিসকাস করিনি তোমরা জানো যে উনিশ একুশ সেশন এবং যারা কুড়ি বাইশ সেশান তো তাদের ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এবং প্র্যাকটিক্যাল এক্সাম কিন্তু হয়ে গেছে তো তারপরে তারা সিবিটি এক্সাম এবং অলরেডি তারা কিন্তু টাকাও পেড করা হয়ে গেছে তো উনিশ একুশ সেশানে যারা কিন্তু অলরেডি টাকা পেড করেছে এবং কুড়ি বাইশের সেশানে কিন্তু টাকা পেড করেনি এখনও তো সেখানে তোমাদের ম্যাক্সিমামে বলা হয়েছিলো যে সিবিটি এক্সাম কিন্তু স্টার্ট হয়ে যাবে কুড়ি থেকে বিভিন্ন ডেটও কিন্তু চেঞ্জ হয়েছিল তো এখন এই যে উনত্রিশ তারিখে যে নোটিশ সেই নোটিশের মাধ্যমে তোমাদেরকে আমি ডিসকাস করেছি এটা কনফার্মেশান করার পরে যে তোমাদের অরিজিনালি কিন্তু সিবিটি এক্সাম ক্যান্সেল হয়েছে এবং সেটা কোন কোন ট্রেড সেটা আমরা ডিসকাস করে নেব তো আমার চ্যানেল যারা নতুন আছো তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করো পাশে আইকনটা অন করে রাখো যাতে পুরো আপডেট তোমাদের কাছে কিন্তু পৌঁছে যায় তো আমরা দেখো এটা কার কোন ট্রেড সেটা তোমাদের ডিসকাস করেছি তো সাবজেক্টে কী বলেছে সেটা দেখো এক্সেপশান টু দি কম্পিউটার স্টেজ সিবিটি এক্সাম ফর টেট থিওরি অক্স অফ সাইন্স ক্যালকুলেশন ডাব্লিউ সিএস এবং এমপ্লয়মেন্ট স্কিল ইসিএস ফার্স্ট ইয়ার ট্রেনিং অফ টু ইয়ার ট্রেড তাহলে ফার্স্ট ইয়ার যারা পড়ছে তাদের টু ইয়ার ট্রেড টু ইয়ার দু বছর যাদের ট্রেড তাদের কিন্তু এক্সেপশান মানে তোমার ছাড় হচ্ছে সিবিটি এক্সাম তাহলে এখানে বোঝা যাচ্ছে যে যারা ফার্স্ট ইয়ার ফার্স্ট ইয়ার পড়ছো এক বছরের যারা টেট তাদের কিন্তু এক্সাম হবে এবং যাদের দু বছরের টেট তাদের কিন্তু পরীক্ষা তোমার হবে না এখন ট্রেনিং অফ দি ফার্স্ট ইয়ার ট্রেড কুড়ি বাইশ কুড়ি একুশ সেশন বোধ সিবিটি এক্সাম হবে এবং কনভেনশনাল ইঞ্জিনিয়ারিং এক্সামিনেশান প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ারিং হবে তাহলে কুড়ি একুশ যাদের এক বছর ট্রেড আছে ফাইনাল ইয়ার যাদের তাদের কিন্তু এক্সাম হবে দ্বিতীয় কী বলছে সেকেন্ড ইয়ার ট্রেনিং অফ টু ইয়ার ট্রেড উনিশ একুশ সেশন যাদের সেকেন্ড ইয়ার ট্রেড দু বছরের কোর্স তারা কিন্তু বোধ সিবিটি হবে এবং প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ারিং হবে তাহলে যারা উনিশ একুশ সেশন আছে যারা দু বছরের ফাইনাল ইয়ার কোর্স তাদের কিন্তু সিবিটি এক্সাম হবে এবং প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ারিং তো অলরেডি হয়ে গেছে তাদের হবে থার্ড হচ্ছে ফার্স্ট ইয়ার ট্রেনিং অফ টু ইয়ার ট্রেড কুড়ি বাইশ সেশন যাদের তাদের কনভেনশনাল এক্সাম ছাড়া প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ারিং তাহলে কুড়ি বাইশের সেশানের যারা উর্ভি সেকেন্ড ইয়ার হচ্ছে তাদের কিন্তু সিবিটি এক্সাম ক্যান্সেল তাছাড়া উনিশ একুশ সেশন মানে বছর যাদের ট্রেড উনিশ একুশ ফাইনাল ইয়ার তাদের কিন্তু সিবিটি এক্সাম হবে এবং কুড়ি একুশ সেশন যাদের এক বছরের টেট মানে ফাইনাল ইয়ার তাদের কিন্তু তোমাদের সিবিটি এক্সাম হবে তো এই হচ্ছে তোমাদের যে মেন নোটিস সেইখানে তোমাদের ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে তো এখানে টোটাল তোমার বলে দেওয়া হয়েছে কেন বন্ধ দেখো দু নম্বরে থেকে দি ম্যাটার অফ কন্ডাক্ট অফ সিভিটি অফ দ্য ট্রেরি অফ ফার্স্ট ইয়ার টু ইয়ার টেট ইন ভিউ অফ ইম্প্যাক্ট প্যান্ডামিক প্যান্ডামিকে যে করোনার যে আরও অগ্রগতি বাড়ছে সেই জন্যই কিন্তু এই ডিসিশান নেওয়া হয়েছে ইন রিগার্ড বাই ভেরিয়াস স্টেক হোল্ডার্স হ্যাজ বিন এক্সামিনড ঠিক আছে দ্বিতীয় দি কম্পিটেন্ট অথরিটি অ্যাকর্ডিং হ্যাজ অ্যাপ্রুভিং বি ফলোইং যে এক্সামিনেশন গ্র্যান্টেড টু ফার্স্ট ইয়ার এলিজিবল ট্রেনিস অফ টু ইয়ার ট্রেড অফ সেশন কুড়ি ওয়াইস ইফ ট্রেনি হ্যাজ ফার্স্ট দি ফ্যাক্টরি ইঞ্জিন ড্রয়িং অফ দি ফার্স্ট ইয়ার হেল্ট অন কনভেনশনাল মুড রিসেন্টলি সি ওয়াজ রেলি ক্লিয়ার পাস ফর দি ফার্স্ট ইয়ার মানে এখানে বলছে যে ইঞ্জিয়ান ড্রয়িং এবং প্র্যাকটিক্যালে যারা তোমার পাস করেছে তাদেরকে একমাত্র ডিক্লিয়ার করা হবে যে মানে সেকেন্ড ইয়ারে তারা উঠছে পাস হওয়া হচ্ছে এখানে তিনি বলছে যে সিবিটি এক্সাম ফিজ সার্চ ট্রেনিং ইফ ফেড উই উইল উইল বি অ্যাডজাস্ট সেকেন্ড ইয়ার সিবিটি এক্সামেশান যদি কেউ ফার্স্ট ইয়ারে কেউ সিবিটি এক্সামের জন্য তিনশো ছিয়াত্তর টাকা পেমেন্ট করা থাকে তাহলে কিন্তু সেই টাকাটা সেকেন্ড ইয়ারে কিন্তু মানে অ্যাডজাস্ট করা হবে তারপরে যে নোটিস সেটা বলছে কী দেখো স্টেট ইউটি গভর্নমেন্ট শুড এনশিওর সেকেন্ড ইয়ার ক্লাসেস অফ সেশন কুড়ি বাইশ মানে তোমার সোমবার থেকে কিন্তু তোমাদের সেকেন্ড ইয়ারের ক্লাস কিন্তু স্টার্ট হয়ে যাবে তো এই যে দুটো নোটিশ এই দুটো নোটিশ তোমাদের যারা সাপ্লিমেন্টারি আছে ম্যাক্সিমাম যারা সাপ্লিমেন্টারি আছে তাদের জন্য তো এই এতদুর পর্যন্তই তোমাদের কিন্তু যে নোটিশ সেই নোটিশটা আর কিছু নোটিশ দেওয়া হয়নি তা তোমাদের যে মেন যে কথা সেটা হচ্ছে যারা ফাইনাল ইয়ার তাদের এক্সাম হবে যারা টু ইয়ার্স কোর্স যাদের উড বি সেকেন্ড ইয়ার হতো তাদের যে সিবিটি এক্সাম হওয়ার কথা ছিল তাদের কিন্তু সিবিটি এক্সাম হবে না তাদের কিন্তু সিবিটি এক্সাম ক্যান্সেল হচ্ছে তো তোমাদের যে এক্সাম সিবিটি এক্সাম ক্যান্সেল হলেও যারা ভাবছে যে আমরা প্রমোট হয়ে গেছি বা আমার সেকেন্ড ইয়ারে উঠে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা এটা নেতিবাচক হচ্ছে কারণ এক্সামটা নিলে নিজেরে কতটা যাচাই হচ্ছে সেটা তোমাদের জানতে পারতাম তো যাই হোক যখন সরকারের যে তোমার মত যে প্যান্ডামিক জন্য তোমাদের প্রমোট করা হচ্ছে এবারই প্রথম হয়তো আইটিআই প্রমোট করছে এর আগেও কিন্তু দু হাজার উনিশে বা কুড়িতে যে এত প্যান্ডামিক হয়ে ইয়ে মানে প্যান্ডামিক ছিল করোনাভাইরাস তখনও ছিল কিন্তু কিন্তু তোমাদের কিন্তু এক্সাম হয়েছিল এবারেই যেহেতু অমিক্রণের আরও প্রভাব বিস্তারের ফলে তোমাদের সিবিটি এক্সাম ক্যান্সেল করা হচ্ছে কিন্তু তোমাদের ক্ষেত্রে এটাই বলা হচ্ছে যে সরকারের যেটা করছে এক্সাম বন্ধ করছে বা প্রমোট করেছে সেটা ঠিকই আছে কিন্তু তোমরা একটা স্টুডেন্ট তোমাদের কিন্তু পড়াশোনা কিন্তু তোমাদের কন্টিনিউ চালাতে হবে সেটা এক্সামে হোক বা তোমার বাড়িতেই হোক তো তোমরা নিজেরা নিজেরা কিন্তু এক্সাম বাড়িতে প্র্যাকটিস করো বাড়িতে দাও বিভিন্ন নিমি যে মক টেস্ট আছে সেখানে কিন্তু তোমরা মক টেস্ট দাও নিজেকে কিন্তু যাচাই করো নিজেকে জাস্টিফাই না করলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে তোমার সেকেন্ড ইয়ারেও কিন্তু তোমাদের কিন্তু মানে একদমই কিছু হবে না হ্যাঁ তোমরা কিন্তু সিলেবাস করতে পারো না নিজেরা এমসি না করতে পারলে কিন্তু তোমাদের যে ইন ফিউচার যে এক্সামগুলো হবে বা যেখানে তুমি আজকে আইটিআই পড়ছো বা ডিপ্লোমা করছো সেই যে টেকনিক্যাল পড়ে যে তোমার সার্ভিসের একটা আশায় থাকবে সেইটা কিন্তু তোমাদের কিন্তু বন্ধ হয়ে যাবে তো তোমরা নিজেকে জাস্টিফাই করো পড়াশোনা করো তোমাদের পড়াশোনা কিন্তু মানে কন্টিনিউ চালিয়ে যাও এক্সামটা হচ্ছে না ঠিকই আছে কিন্তু তোমাদের নিজেদেরও এক্সাম কিন্তু চালিয়ে যাও ওকে